টি-টোয়েন্টিতে, আমি কিন্তু মানে ওর বলই খেলিনি, আমি ওটা চিনতামই না। তো একটু মুস্তাফিজের যদি স্টোরিটা বলতেন যে এটা কিভাবে, আর আর যে প্লেয়ার গুলোকে আপনি টেক কেয়ার করেন এটা যদি একটু যদি বলতেন। আমি তো যখন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হলাম প্রথম, তখন তো 19-এর খেলা দেখতে আমি শারজা দুবাই যাই, তো তখনই মোস্তাফিজকে আমি প্রথম দেখি ক্যাম্পে, দেখি এর আগে প্রথমে 19-এর প্র্যাকটিসে দেখি। বাট না প্র্যাকটিসে একটা বোলার কি ভাবে জাজ করা যায় না যতটা তুই ম্যাচে জাজ করতে পারবি। তো ম্যাচে শুনবে যখন একটা দেখে মিনিট, ছেলেটাকে মিনা আমার দারুণ জোরে বল শুনবে করতে পারে, একটা মিনিট শুনবে, হ্যাঁ মোস্তাফিজ, তখন তো স্লোয়ার কাটার এগুলো দেখতে হবে। তখন আমি যখন ঢাকায় আসলাম তখন আমি আর বাংলাদেশ টিমের সাথে ইনভলভ হইলাম অ্যাজ ম্যানেজার। তো চান্দিকা হাথুরু সিং একদিন আমাকে জিজ্ঞেস করলো যে ফাস্ট বোলার আছে কিনা বাহাতি কেউ, আমি বললাম দুইটা ছেলেই আছে 19-এর, একটা আবু হায়দার রনি আর একটা মুস্তাফিজ। তখন বললো যে মানে স্পেশালিটি কি কার, আমি বললাম যে আবু হায়দার ইজ সুইং বোলার বেসিক্যালি, মুস্তাফিজ জোরে বল করে, সুইং আছে আর হি বোলস কাটার। বলে কাটার কিরকম কাটার, আমি খুব এফেক্টিভ। বলে তুমি কি ছেলেটা আমরা কালকে দেখাইতে পারবা, আমি কেন পারবো না, অবশ্যই পারবো। তখন মুস্তাফিজ বাজিন সাতক্ষীরা আমার সাথে সকালে কথায়, আমি মুস্তাফিজকে ফোন করি যে মুস্তাফিজ ঢাকায় তাতে। তো মুস্তাফিজ আসে, আসার পর যখন নেটে সে বল করে চান্দিকা আমার কাছে আসে, এসে বলে ও পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি খেলতেছে। বাহ, আমি বললাম যে আর শিওর, বলে হ্যাঁ ইজ আই এম শিওর যে ও পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি খেলতে। এটাই মুস্তাফিজকে আনা আসলে। আর বাকি যে প্লেয়ারদের কথা মাঝে তুই কিভাবে বলছিস, পাইছে কি রকম বেশি একদম বলে দিতে অবশ্যই পারবে? মানে আমি একটা খরচ সিনিয়র তো প্লেয়ার এমনি হিসাবে হচ্ছে চান্দিনা সবসময় চেষ্টা হাথুরু করি সিং যাতে দেখে যে ছেলেটা, প্লেয়াররা ভালো টিম পায়, ভালোভাবে খেলতে এমনি পারে, দেখে যে একটা একটা ছেলে আছে ইয়াংস্টার কে হাথুরু অনেক সিং। সময়। তাসকিনের আচ্ছা কথা ঠিক যেমন আছে, আমি বলি, কিছু জানি না, তাসকিন ওয়াই আমার তুমি চিটাগং চান্দিনা হাথুরু কিংস সিং এর নেট কোন বোলার বলছে ছিল। তো পাকিস্তান তখন বিপক্ষে যে তাসকিনকে ছেলে যখন আমি প্রথম খেলাবো খেলাতে চাই, অভিষেক, আমি চিটাগং কিংস এ নিয়োগ প্রথমে নেটে আমি দেখেও অভিষেক কে নাম নিতাম। মুস্তাফিজ, তো নেওয়ার পর কেউ যখন কেউ সবাই তো আমাকে মনে বলে হচ্ছে আরে আমি আমি কি ম্যাড যে আমি ওরে খেলাতে চাই, এরকম এমনকি বল আমাদের মনে নাসু হচ্ছে ভাই, মেরে দেয়। নাসু ভাই আমাকে বলছে সুজন্তি পাগল যদি ওরে খেলাবি, আমি নাসু ভাই আমরা খেলাতে দেন তো, কি হবে একটা ছেলে শুনবে, চারটে বারই তো বল করবে তাসকিন তাহলে। তাসকিন নেট বলার ছিল শুনুন ভাই, আমি আমি প্রমাণ, আমি খেলতাম ওরে নেটে। হ্যাঁ তো তারপর এই অবস্থায় আমি তাসকিনকে খেলাই এবং তাসকিন ফার্স্ট ম্যাচে 4 উইকেট পায়। সত্যি কথা বলতে গেলে আমি আরেকটা কথা বলি তোর ব্যাপারে, একটা কথা বলি তামিম, হ্যাঁ তোর কতটুকু মনে আছে আমি জানি না, আমি তোর ব্যাপারে বলি। এক ফার্স্ট কথা তোকে আমি প্রথম কোথায় দেখি এটা বলি, যে আমি প্রথমে একটা ছেলেকে দেখি চিটাগং মাঠে বাবার সাথে হাত ধরে আসছে, সাদা রঙের একটা গেঞ্জি, একটা বেশ কালারের হাফ প্যান্ট, হাতে একটা ব্যাট, মানে ব্যাটটা মনে হয় এমন একটা হালকা জিনিস ওর কাছে, এমন জোরে জোরে ঘুরাচ্ছে তো ব্যাট, কিন্তু এত মানে ছোট মানে খালি ব্যাট ঘুরাচ্ছে ব্যাটে, তার ওটাই তামিম ইকবাল। আর আমি সত্যি প্রাউড যে এখন তুই বাংলাদেশের সেরা প্লেয়ার, আমি এত এত ছোটবেলা থেকে তোকে দেখছি। ইকবাল ব্যাচে যখন না প্রথম আমি তোকে চিটাগং মাঠে দেখি, এম এ আজিজে। আর আরেকটা কথা বলি, আকরাম ভাই তখন আমি টিভিতে ছিল, আকরাম ভাই একদিন বললো যে ও তুই সোনারগাঁয়ে খেলার কথা, তো হ্যাঁ সোনারগাঁয়ে সামথিং একটা প্রবলেম হইলো, আকরাম ভাই বললো সুজন তাইম একটা প্রবলেম নিয়ে আসেন আমাদের টিমে। হ্যাঁ তো ডিজে তুই আসলি, তখন তুই একদম ছোট, মানে প্রথম হ্যাঁ তোর প্রথম বছর প্রিমিয়ার লিগ আমার।